আসসালামু আলাইকুম ভিউয়ার্স, গোল্ড প্রাইস বিডিতে আপনাদের স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। গোল্ড প্রাইস বিডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাই আন্তরিক অভিনন্দন। আজকে আমি জানাতে এসেছি স্বর্ণের বাজারের নতুন খবর। স্বর্ণের দাম চলতি সপ্তাহে বিশ্ববাজারে আবার বেড়েছে, যদিও গত সপ্তাহে অস্বাভাবিক দরপতনের খবর পাওয়া যায়। আজকে বিশ্ববাজারে দফায় দফায় দাম বেড়ে প্রতি আউন্স স্বর্ণের দাম আবারও $2,000 কাছাকাছি চলে এসেছে। সপ্তাহের প্রথম কার্যদিবস সোমবার 17 আগস্ট আন্তর্জাতিক বাজারে লেনদেন শুরু হতেই স্বর্ণের দাম বাড়ার আভাস মেলে। দিনভর দাম বাড়ার প্রবণতা অব্যাহত থাকে, এতে প্রতি আউন্স স্বর্ণের দাম $43 বেড়ে যায়। এই বড় উত্থানের পর মঙ্গলবারও লেনদেন শুরু হতে স্বর্ণের দাম বাড়ার প্রবণতা দেখা যাচ্ছে। ইতোমধ্যে প্রতি আউন্স স্বর্ণের দাম $6 উপরে বেড়ে $1,992 উঠেছে। এতে সপ্তাহের ব্যবধানে স্বর্ণের দাম বেড়েছে 43.90%। এর আগে অস্বাভাবিক দাম বেড়ে প্রতি আউন্স স্বর্ণের দাম রেকর্ড $2,075 ওঠে। তবে এই দাম বাড়ার পর গত 7 আগস্ট দরপতনের মুখে পড়ে স্বর্ণ। আর গত সপ্তাহে মঙ্গলবার স্বর্ণের দামে রীতিমতো ধস নামে, একদিনে প্রতি আউন্স স্বর্ণের দাম $112 কমে যায়। বিশ্ববাজারে এই রেকর্ড দরপতনের পরিপ্রেক্ষিতে বুধবার দেশের বাজারে স্বর্ণের দাম কমানোর ঘোষণা দেয় বাংলাদেশ জুয়েলার্স সমিতি বা জুস। ভরিতে 3,500 টাকা কমানো হয় স্বর্ণের দাম। অবশ্য দেশের বাজারে স্বর্ণের দাম কমানোর আগেই বিশ্ববাজারে আবার দাম বাড়ার আভাস দেখা দেয়। বুধবার লেনদেনের শুরুতে প্রতি আউন্স স্বর্ণের দাম $21 কমে গেলেও লেনদেনের পরবর্তী সময়ে প্রায় $30 বেড়ে যায়। এরপর বৃহস্পতিবারও স্বর্ণের দাম বাড়ে, এতে প্রতি আউন্স স্বর্ণের দাম $1,960 উঠে আসে। তবে সপ্তাহের শেষ কার্যদিবস শুক্রবার আবার দরপতন হয়। এদিন প্রতি আউন্স স্বর্ণের দাম $16.20 কমে $1,943.65 দাঁড়ায়। এতে সপ্তাহের ব্যবধানে আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম কমে 4.47%। বিশ্ববাজারে স্বর্ণের দামের অস্থিরতার পরিপ্রেক্ষিতে দেশের বাজারে স্বর্ণের দাম বাড়ানোর সময় বাজুসের সাধারণ সম্পাদক দিলীপ কুমার আগারওয়ালা জাগো নিউজকে বলেন, গ্রাহকদের স্বার্থের কথা বিবেচনা করে তা এবং তাদেরকে বাজারমুখী করতে আমরা স্বর্ণের দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছি। আমরা বিশ্ববাজারের সঙ্গে আপডেট থাকতে চাই, আমরা পরিস্থিতি দেখব। বিশ্ববাজারে প্রতি আউন্স স্বর্ণের দাম আবার $2,000 ওঠে, তাহলে আমরাও দাম বাড়ানোর সিদ্ধান্ত নেব। তবে $2,000 নিচে থাকলে আমাদের দাম বাড়ানোর পরিকল্পনা নেই। বিশ্ববাজারে স্বর্ণের দামের উত্থান পতনের বিষয়ে বাজুসের সাবেক সভাপতি দিলীপ রায় বলেন, স্বর্ণের বাজারে এমন অস্থিরতা আমি আগে কখনো দেখিনি। স্বর্ণের দাম বাড়া কমা দুটোই অস্বাভাবিক। এদিকে স্বর্ণের পাশাপাশি গত সপ্তাহে রূপার দামেও দরপতন হয়। সপ্তাহের ব্যবধানে 6.78% কমে প্রতি আউন্স রূপার দাম $26.42 নেমে আসে। এই দরপতনের পর সোমবার স্বর্ণের মতো রূপার দামেও উত্থান হয়। মঙ্গলবারও দাম বাড়ার প্রবণতা অব্যাহত রয়েছে। ইতোমধ্যে প্রতি আউন্সে স্বর্ণের দাম $27.78 উঠে এসেছে। এতে সপ্তাহের ব্যবধানে রূপার দাম বেড়েছে 10.17%। কিন্তু আমাদের দেশে বাংলাদেশ জুয়েলার্স সমিতি রূপার দামের কোনো পরিবর্তনই আনেনি, সেটা কেন সেটা জানা যায়নি। ভিউয়ার্স, এই হলো স্বর্ণের নতুন খবর। আপনারা আরও নতুন নতুন আপডেট পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি চেপে রাখুন। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। সবাই ঘরে থাকুন, নিরাপদে থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।